সপরিবারে ছুটির মেজাজে আসুন আরামবাগ হোটেল এন্ড রিসর্টসে। কটেজ, লাক্সারিয়াস রুমস, ব্যাংকোয়েটস, ওয়াটার পার্কস সমৃদ্ধ। আরামবাগ হোটেলস এন্ড রিসর্টস, আরামবাগ, হুগলিতে। কল 7407001264 ফর বুকিংস। আপনারা দেখছেন আরামবাগ নিউজ, সাবস্ক্রাইব করুন। কথাই আছে, বিপদ কখনো বলে আসে না, আর সেই ঘটনারই সাক্ষী রইল আজ আরামবাগ শহর এবং একটি নিষ্পাপ শিশু। যে শিশুটি আরামবাগে এসেছিল তার জ্বরের জন্য ডাক্তার দেখাতে বাড়ি ফিরে গেল মাথায় সেলাই এবং ব্যান্ডেজ বেঁধে। ঠিক কী হয়েছিল ঘটনাটি? আরামবাগের 5 নম্বর ওয়ার্ডের বিকে রায় সুপার মার্কেটের পূর্ব দিকে একটি গলির রাস্তা আছে, যেই রাস্তাটি স্থানীয় মানুষের যাওয়া আসা করার রাস্তা। আর এই গলির মধ্যে আছে একটি ডায়াগনস্টিক সেন্টার, যেটি খুব নামি এবং পুরনো, তাই প্রতিদিন প্রচুর রোগীর ভিড় হয় এবং রোগীদের রাখা সাইকেল এবং বাইকে রাস্তায় যানজট তৈরি হয়, যার ফলে নিত্যদিন অসুবিধার মধ্যে পড়েন এলাকার মানুষরা। এই সমস্যা দীর্ঘদিনের। আর অন্যদিকে আরামবাগের কিশোরপুর থেকে সমীর দ্বীপপতি নামে এক ভদ্রলোক, তিনি তার বাচ্চাকে ডাক্তার দেখাতে সস্ত্রীক আরামবাগ শহরে এসেছিলেন। ডাক্তার দেখাবার পরে কয়েকটি টেস্ট করতে তিনি ওই ডায়াগনস্টিক সেন্টারে অপেক্ষা করছিলেন। স্থানীয় সূত্র অনুযায়ী খবর, ঠিক সেই সময় ডায়াগনস্টিক সেন্টারের সঙ্গে এলাকারই এক মানুষ সৌমেন নন্দীর ঝামেলা এমন পর্যায়ে পৌঁছয় যে সৌমেনবাবু নাকি ওই ডায়াগনস্টিক সেন্টারের কাঁচ ভেঙে ফেলেন, আর সেই ভাঙা কাঁচের টুকরো ছিটকে গুরুতর জখম হন সমীরবাবুর 2 বছরের শিশুকন্যা, সমীরবাবু নিজে এবং তার স্ত্রী। এরপরই তাদের তড়িঘড়ি আরামবাগ হসপিটালে নিয়ে যাওয়া হয়, যেখানে ওই বাচ্চাটির মাথায় সেলাই করতে হয়েছে, ব্যান্ডেজ বাঁধতে হয়েছে। সমীরবাবু ও তার স্ত্রীরও প্রাথমিক চিকিৎসা হয়। এই ঘটনার পরে পুলিশ তদন্তে নেমেছে। আসুন দেখে নি সেই মর্মান্তিক ঘটনার ছবি, শুনে নি ওই নিষ্পাপ শিশুটির যে বাবা সমীর দ্বীপপতির বক্তব্য আরামবাগ নিউজের পর্দায়। ম্যানেজারবাবু একবার আসুন, এখানটা কথা বলবো। ঘটনাটা কি হয়েছিল? ঘটনাটা আমরা এখানে রিপোর্ট করতে এসেছিলাম, আমার বাচ্চার শরীর খারাপ, হঠাৎ করতে একটা মোটর সাইকেল এলো, এসে হ হ করে এ এখানে সব দাঁড়িয়ে আছিস কেন, ভিতরে যা ভিতরে যা। তারপরে আমরা তো ভিতরেই ছিলাম, এবার সবাই ভয়ে ঘর ঢুকে গেল। ঘর ঢুকে যাওয়ার পরে হঠাৎ করতে একবারে মোটর সাইকেলটা দাঁড় করে দিয়ে এসে কাঁচেতে এমন একটা চাপড়ালো, বলছে তোমরা এখানে এখানে দাঁড়িয়ে আছো, চল যাও ভিতরে, চল যাও ওখানে রিপোর্ট করাতে আসো, ওখানেই থাকো। আমরা তো ভিতরেই ছিলাম স্যার, আমরা তো কোনো বাইরে যাইনি, আমরা ভিতরে বাচ্চাটাকে নিয়ে, আমার বাচ্চাটা অসুস্থ, দিন আসটেক জ্বর পড়েনি, আমরা রিপোর্ট করাতে আসি। গৌতম গাঙ্গুলিকে ডাক্তার দেখিয়ে আমরা আরামবাগ ডায়াগনি সেন্টারে রিপোর্ট করিয়ে, রিপোর্ট দিয়ে আমরা বসে আছি যে আমরা রিপোর্ট দিলে আমরা নিয়ে চলে যাব। আমরা বসে আছি, তারপরে হঠাৎ করতে
লোকটা এসে এমন কাঁচটায় চাপড়ালো, কাঁচটা ভেঙে আমার মেয়ের তো কপাল ফপাল কেটে চলে গেল, হাত ফাত কেটে গেল আমার, আমারও হাত কেটে গেছে, পা কেটে গেছে। তারপরে আমার স্ত্রীর হাত কেটে গেছে, কাঁধে কেটে গেছে, কাঁধ কেটে গেছে, কাঁধেও ফ্র্যাকচার হয়েছে। না আমি নামটা এখনো পর্যন্ত সৌমেন নন্দী, এরকম ঘটনাটা ঘটেছে আমাদের আস্থা ডায়াগনিক সেন্টারের পাশেই বাড়ি, অশোক কি নামটা, আরামবাগ ডায়াগনিক সেন্টারে, হ্যাঁ আরামবাগ ডায়াগনিক সেন্টারের পাশেই বাড়ি। আমার নাম সমী দিগ্বতি, বাড়ি কিশোরপুর। বাচ্চার নাম সঙ্গীতা দিগ্বতি, এনার বয়স 2 বছর 4 মাস। আমার নাম সমী দিগ্বতি। আচ্ছা আমার স্ত্রীর নাম মমতা দিগ্বতি। গাড়ির পিক আপটা খুব জোর দেবেছিল, এখানে সরে গিয়েছিল, ও এখানে দাঁড়িয়ে একটা দুজনে ঝামেলা করছিল, কি কথা শুনতে পাইনি আমি। তারপর জোর করে কাঁচটা মারলো, কাঁচটা ভেঙে গেল। ওখানে একটা বাচ্চা ছেলে বুকে দুধ খাচ্ছিল, কাঁচটা যেয়ে তার এগুলো লেগেছে, রক্ত বেরোচ্ছে, তাকে হসপিটালে নিয়ে যাওয়া হয়েছে। কারা নিয়ে গেল হসপিটাল? হসপিটালে আমাদের পেশেন্ট বাড়ি গেছে আর আমাদের ছেলেরাও পাঠানো হয়েছে। আপনারা গেছিলেন? হ্যাঁ আমাদের ছেলেরা গেছে। হওয়ার কারণটা কি? এখানে হওয়ার কারণ হচ্ছে ওনার বক্তব্য হচ্ছে রাস্তাটা প্রচুর জ্যাম হয়ে যাচ্ছে, ওনাদের নাকি প্রবলেম হচ্ছে যাতায়াত কিছু ক্ষেত্রে কিছু, সেই জন্য সবসময় জ্যাম করে এখানে। আপনার নাম কি? আমার নাম বিশ্বজিৎ দাম। বাড়ির মালিকের নাম কি যে কাঁচ ফাঁচ ভাঙলে? সৌমেন নন্দী। হ্যাঁ সৌমেন কুমার নন্দী। সৌমেন কুমার নন্দী। হ্যাঁ কি ঘটনাটা কি ঘটেছিল এখানে? আমি থাকিনি দাদা। হ্যাঁ আপনি যে বললেন এটা কি ঘটনাটা? আমি জানি না দাদা, এখানে বললেন যে এখানটা জ্যাম হয় প্রতি, আমি যা আশা করি তো ওই জন্য মাঝে মাঝে। আর তোমার অসুবিধা হচ্ছে? আরে দাঁড়াও না দাদা, আমার অসুবিধা দাদা। তাহলে তুমি বলছো এই যে আমি মাঝে মাঝে ভাল তো কথা বলনি তোমাকে আমি বাবু পাঠি দাদা। বাচ্চাটার যে কাঁধ ভাঙলো এই জন্য দায়ীটাকে? আমি থাকিনি, আমি জানি না, আমি এখানকার লোক নই, ক্ষমা চাই।
হ্যাঁ ওই তো আপনি বলেছি তো ঘটনাটা বলতে ওই তো আপনার ওইখানে যে ঘটেছে ওই যে বাচ্চাটাকে নিয়ে ওর মা বসেছিল বাচ্চাটাকে নিয়ে ওর মা বসেছিল বসে থাকার পরেতে ওইখান থেকে বাইক নিয়ে যাচ্ছিল একটা লোক থাকে সে এমন গাড়ি স্পিক আপ বাড়াচ্ছে মানে সে যাচ্ছে তাই অবস্থা মানে যা স্পিক আপ আছে সবই দিয়ে দিচ্ছে দিয়ে ওরম করে হওয়া করে গাড়িটার আওয়াজ হচ্ছে দিয়ে যে ওখান থেকে চেঁচিয়ে চেঁচিয়ে চলে গেলো বাচ্চাটা নিয়ে ওর পাশে থেকে গেটটার পাশেতেই বসছিল যে শেষকালে ফিরে এলো ওখান থেকে ফিরে এসে কাঁচটার উপরেতে মেরে দেয় ওই যিনি ওই 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 বাড়ির ওই যে ভদ্রলোক সে মেরেছে আমি তো নাম ফাম জানি না বাবু কারু সে মেরেছে মেরে আমরা ওইখান দিয়ে বাচ্চাটা মধ্যে এইখানটায় লেগেছে আর এইখানটায় মনে হচ্ছে রেখেছে একবার সঙ্গে সঙ্গে রক্তরক্তি হয়ে গেছে নিয়ে বাচ্চাটাকে নিয়ে কোথায় চলে গেছে বাবু আমি আর বলতে পারবো না তো মুখে গালে একদম পুরো ফ্র্যাকচার আছে বাচ্চার মোট সেলাই হচ্ছে একটা দুটো তিনটে মাথাটা একদম কপালের এখানে ওনার বাবার তো পায়ে একদম এখানটা অনেকটা কাটা আছে চার তিনটে সেলাই হাতে তিনটে সেলাই মোট ছটা বৌদিরও ওখানে হাতে তিনটে সেলাই পড়েছে এরকম আর কি আমি তো এখানে কর্মী মানে আরামবাগ হসপিটালের গভর্নমেন্ট স্টাফ জিডিএ আমার নাম বিদ্যুৎ সামন্ত ওকে ধন্যবাদ বিবাহে বাধা, দাম্পত্য কলহ, ব্যবসা বাধা, চাকরির সমস্যা, বিদ্যায় বাধা, প্রেমে ব্যর্থ, সাংসারিক অশান্তি, মাঙ্গলিক দোষ, কালসর্প দোষ সহ যে কোনো সমস্যার সহজ ও গ্যারান্টি সহ সমাধান পেতে আসুন শ্রী অজয় শাস্ত্রীর কাছে। প্রতি ইংরেজি মাসের প্রথম ও তৃতীয় শনিবার লাইট হাউস আরামবাগ, প্রতি রবিবার রবীন্দ্রপল্লী আনন্দমার্গ স্কুলের সন্নিকট আরামবাগ, প্রতি ইংরেজি মাসের প্রথম ও তৃতীয় বৃহস্পতিবার অভিষেক লজ কোতুলপুর, এছাড়াও বসছেন বিষ্ণুপুর, শিয়াখালা, কলকাতা, বর্ধমান, দুর্গাপুর ও শিলিগুড়ি। অগ্রিম নাম নথিভুক্ত করতে ফোন করুন 9933854984। আপনার মোবাইলে ইউটিউবে সাবস্ক্রাইব করুন আরামবাগ নিউজ।